আজকের ভিডিওতে রায়বাট হিন্দি দু হাজার তেইশের সপ্তম শ্রেণীর সংস্কৃত বিষয়ে দ্বিতীয় পর্যায়ক্রম মূল্যায়নের যে দশ নম্বর প্রশ্ন সেটি রয়েছে অর্থাৎ শ্রী রামকৃষ্ণ শিক্ষালয়া হাওড়া এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে একে যেটা হচ্ছে দেবনাগরী হরফে লেখো অহং মাতৃদত্তং খাদ্যং ভক্ষয়ামি আমি এটা হচ্ছে তোমাদের এখানে এই যে দেবনাগরী ভাষাতে লিখে দেখে দিলাম এরপর যেটা আছে দুইটা আছে বাংলায় অর্থ লেখো একে যেটা হচ্ছে আচার্য আচার্য হচ্ছে এটা শিক্ষাগুরু হবে দুই যেটা আছে অধুনা অধুনা মানে এখন আর তিনি যেটা হচ্ছে মানে এটা সেখানে হবে এরপরে তিনি যেটা হচ্ছে মাতৃভাষায় অনুবাদ কর একে যেটা হচ্ছে পাঠকালে হসতি আলাপিত চ এটা হবে মাতৃভাষায় অনুবাদ করলে হবে পরিবার পরিবার সময় কেউ হাসে না এবং কথা বলে না এরপর দুই যেটা কৃষকা আনন্দিতা এটা হচ্ছে কৃষকরা আনন্দিত তারপর যেটা হচ্ছে বৃক্ষলতা জলধারা রাভি সিকতা এটা হবে বৃক্ষলতাগুলো জলধারায় সিক্ত চারি যেটা আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে শূন্যস্থানে বসাও একই যেটা আছে ড্যাশ গোশালাং স্থিতা এটা হবে ধেনব গোশালায়াং স্থিতা হবে দুই যেটা হচ্ছে রাম হরি চ এটা বালকা হবে এরপর যেটা হচ্ছে তিনি রামস্ব এটা হবে পত্যাগম হবে এরপর পাঁচইটা আছে নির্দেশ মতো শব্দরূপ ও ধাতুরূপ লেখ একে যেটা হচ্ছে নদী শব্দের ষষ্ঠীর পূর্ণরূপটি লেখ এটা হচ্ছে এক বছর হচ্ছে নদ্যা হবে দ্বি বচন হবে নদ্য হবে এবং বহুবচন যেটা হচ্ছে এটা হচ্ছে নদীনা হবে এরপরে ঠিক দুইতে যেটা আছে সাধাতুর লেট মধ্যম পুরুষের পূর্ণরূপটি লেখো এটাও সেমভাবে স্থাসসি থাশ্যথ এবং এরপরে তিনে যেটা আছে ফল শব্দের তৃতীয় বহুবচনের রূপটি লেখো এটা ফলই হবে চারি যেটা আছে গম ধাতুর লট উত্তম পুরুষের দ্বিবচনের রূপটি লেখো এটা হবে গচ্ছাব হবে তাহলে আজকে ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর সংস্কৃত বিষয়ে যে দশের দাগে শ্রী রামকৃষ্ণ শিক্ষালয়া হাওড়া এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি সমাধান করলাম আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না